জাতীয় সংগঠন হিসাবে বারোটামান জাতীয় সংগঠন আর মহিলা সংগঠনে মিলি পেলায় আমি এইটাই কব বিচার যে এনেকৈ ঘটনা যাতে মানবতার চিন্তার যেটু শেষ হয়ে যাওয়ার পিছত এজন ছোৱালী সি শিক্ষা অনুষ্ঠান শিক্ষা লাভ করবলে যাওঁতে অন্য ঘরত হালুয়া হিসাবে থাকিছিল তো তার ক্ষেত্রে সেইখিনি ক্ষেত্রে চাইল্ড লেবারও হয় কবল গেলে কিন্তু আজি দুঃখের কথা এই কারণে যে এই ছোৱালীর উপর যে কেরোসিন ঢালি পেলাই হত্যা করা ভাবিলিয়া বহুত কথা আছে সেইকাৰণে হায়ার লেভেল ইনকোয়ারিটো প্রয়োজন আছে হায়ার লেভেল ইনকোয়ারি এইটো কারণে প্রয়োজন হয়তো ছোৱালীর উপর হয়তো রেকো হব পারে কারণে মেডিকেল যেটু রিপোর্টটো যে ভালদরে আহে তারে সরকারক আমি অনুরোধ করে দাবি করব বিচাৰিছো আৰু এটা কথা কব বিচাৰিছো এই ছোৱালীর উপর যেটু হত্যা করলে কেবল সদায় আমি দেখিছো যে এরেস্ট করা এরেস্ট সাকসেস নোহালকে আমি প্রশাসনকো আমি ধন্যবাদ দিব বিচাৰিছো কিন্তু জাস্টিস দিয়াটো এনে ধরনের যাতে জাস্টিস দিব লাগে যাতে আগন্তুক অন্য মানুষে যাতে এনে ধরনের ভাবিব নোৱাৰে এনে ধরনের যাতে সি ভাবি পেলায় এটা মনত লয় এটা ভয় থাকে এনে ধরনের জাস্টিসটো দিব লাগে যদি প্রয়োজন হয় তেনে ধরনের যদি আগত এনেকে হত্যা কর রেপ করার পিছত হত্যা করা মানুষক যদি হ্যাং তেওঁলোকে যদি দিব পারে এবারও আমি দাবি করছো যদি তেনেকে ফাস্ট ট্রেকত আনি পেলায় যাতে যদি বিচার হয় তেনেকে বিচার যদি হয় ঠিক তেতিয়াহলে এইটো জাস্টিসটো যাতে হত্যা যেটু করলে অন্যায় করে পেলায় যেটু হত্যা করলে সেই মানুষজনক যদি হ্যাং করারও আমি দাবি করছো আর লগতে আমি এটা কথা কব বিচার তেনে ধরনের কার্বি আংলং অটোনমাস কাউন্সিল আর আমার অসম সরকারে যদি শিক্ষার ক্ষেত্রে যে আজিও পাহাড়িয়া অঞ্চলত যে শিক্ষা অনুষ্ঠান নাই এইটো প্রমাণ গতি এই অঞ্চল জায়গাত কার্বি আংলং অটোনমাস কাউন্সিলে 1,00,000 টাকা দিয়াতকৈ সেই অনুষ্ঠান সেই জায়গাত এরিয়াত গৈ পেলায় তাতে যদি শিক্ষা অনুষ্ঠান প্রাইমেরিরপর হায়ার এডুকেশনলকে যাতে তাত যদি শিক্ষা অনুষ্ঠান দিব পারে তেতিয়াহে তারপর নিরাপত্তা হব বলে আমি দাবি করব বিচারিছো আর লগতে যিখিনি ক্ষেত্রে আজি সকলো দল সংগঠনে সদায় জাস্টিস কথা লৈ পেলায় আগবাড়ি আহে আর যে মহিলাবিলাকর বিশেষকে বিজেপি যা আজি সরকার বনা নাই যদিও যাবারলকে বিজেপি সরকার আসলে নরেন্দ্র মোদী সরকারে কৈছে যে বেটি পড়াও বেটি বাঁচাও আর বেটি পড়াও বেটি বাঁচাও জায়গা ছোৱালী পড়বলে গৈ হত্যাই করে দিলে যদি নিরাপত্তা নাই মহিলাবিলাকর ছোৱালীবিলাকর নিরাপত্তা নাই এইটো প্রমাণ আর এই ক্ষেত্রে যাতে আগন্তুক দিনত যাতে এনেকে ঘটনা নঘটে তার হায়ার ইনকোয়ারি করে পেলায় বিচারটো ফার্স্ট ট্রেকত আনিব লাগে বলে আপনার জড়িয়ে আমি কব বিচাৰিছো আর আমি 22 তারিখ যেটু রহাত নগাঁও রহাত যেটু বরঠাকুর পরিয়ালত কার্বি ছোৱালী ওয়েস্ট কার্বি আংলঙৰ যি ছোৱালীজনী 12 বছৰীয়া সেইজনীক তাত 4 বছৰলৈকে তাত বন কৰা হিচাপে বা পঢ়া নামত আছিলে তেখেতক যে বৰ বৰকৈ অত্যাচাৰ কৰি হত্যা কৰা হৈছে কেৰাচিন গা ঢালি জ্বলাই দিয়া মানে কিমান বৰ্বৰতা তাত আমি দুখীক শাস্তি দিব লাগিব আৰু সেই দুখীক এনেকুৱা শাস্তি দিব লাগিব তাত কেপিটেল পানিশমেণ্ট হ'ব লাগে আৰু ক্রিমিনেল ল এমেন্ডমেন্ট এক্ট 2019 নির্ভয়া কেস ল ইয়ার হিসাবে তেখেতক মীমাংসা করে দিব লাগে আর পক্সো এক্ট 2012 সেই আইনতে যেহেতু ছোৱালীজনী 12 বছৰীয়া পক্সো এক্টত তেখেতক আইনমতে আলোচনা হব লাগিব আর ইয়ার উচিত দুখীক সেই দুখীক কেপিটেল পানিশমেন্ট দিবই লাগিব হে আমি কেএনসিএ আর কেএসএ তরফের পৰা অনুরোধ আর চাইল্ড একর্ডিং টু ফান্ডামেন্টাল রাইট বেলো 14 ইয়ার্স ছোৱালীক বা বেলো তেখেতসকলক উচিত তদন্ত করবই লাগিব সেই তদন্ত সিবিআই তদন্ত হব লাগিব আর